আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 388,866 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আরও অবনতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 541 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 6 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 6,656 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 541 জন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 388,866 জনে। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 357 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 377,304 জনে। এদিকে সৌদিতে আজ অবধি 97% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 4,906 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 674 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 217 জন, পূর্বাঞ্চলে 108 জন, মক্কায় 86 জন, আল কাসিমে 25 জন, হাইলে 22 জন, উত্তর বর্ডারে 20 জন, মদিনাতে 18 জন, আসিরে 16 জন, তাবুকে 11 জন, জিজানে 7 জন, আল জৌফে 6 জন, নাজরানে 3 জন, আলবাহাতে 2 জন, সর্বমোট 541 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখনও কিন্তু মক্কা প্রদেশে এবং পূর্বাঞ্চলের দাম্মামে করোনা পরিস্থিতি অনেক খারাপ। রিয়াদের অবস্থা তো আগে থেকেই খারাপ, পাশাপাশি এই দুইটি অঞ্চলে করোনা পরিস্থিতি একেবারেই উন্নতি নেই। তাই আপনারা যারা মক্কা এবং পূর্বাঞ্চলের আশেপাশে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আপনারা সতর্কবার্তা অবলম্বন করুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।